বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কুরবানির জন্য আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব, সেটা হচ্ছে রুটি কিভাবে আপনারা ফ্রোজেন করে খেতে পারবেন। তো রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা, এটা আমি সেদ্ধ করে রুটি করেছি। সেদ্ধ আটা রুটিগুলো অনেক নরম হয়। তো বন্ধুরা চলুন, আমি কিভাবে ফ্রোজেন টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব সেটাই শেয়ার করতে যাই। প্রথম টিপসটা হচ্ছে একটা তাওয়া বসিয়ে দিয়েছি বন্ধুরা, এগুলো আমরা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবো, সেই টিপসটাই আগে শেয়ার করছি বন্ধুরা। তাওয়াতে আমি একটা রুটি দিয়ে দিচ্ছি। রুটিটাকে খাওয়ার মতো করে শেকতে হবে না, এপাশ ওপাশ করে নিলেই নিয়ে নিব বন্ধুরা। এই যে সাইডটা হয়ে এসেছে, একটু দেখছেন সাদাটে হয়ে এসেছে, এখনই উল্টিয়ে দিব। এভাবে করে এটাও তুলে নিব, একটু সাদাটে হয়ে আসলেই বন্ধুরা। এই যে বন্ধুরা, আমি এখন তুলে নিব এটা, এই যে হয়ে গিয়েছে। এভাবে একটু সেকে রেখে দিলেই এটা নর্মাল ফ্রিজে রেখে আমরা 15-20 দিন খেতে পারবো। আর একটা রুটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে বন্ধুরা, রুটিটা আমার হয়ে এসেছে, সাদা হয়ে গিয়েছে এই সাইডটা। এই যে এই সাইডটাও হয়ে এসেছে, আমি এখন তুলে নিব বন্ধুরা, নিয়ে নিয়েছি। তো এভাবে করে আমি রুটিগুলোকে সেকে নিয়েছি রেখে দেওয়ার জন্য নর্মাল ফ্রিজে। দেখুন অনেক নরম, অনেক তুলতুলে রুটিগুলো। যখন আমরা খাওয়ার জন্য ভালো করে সেকে নিব, তখনও রুটিগুলো এভাবে নরমই থাকবে বন্ধুরা। এইভাবে রাখলে রুটিগুলো খেয়ে অনেক মজা পাওয়া যায়, আপনারা একবার ফলো করে দেখবেন বন্ধুরা। তো আমি একটা বক্স নিয়েছি এবং একটা টিস্যু নিয়ে নিয়েছি রুটিগুলো রাখার জন্য। কিভাবে রাখবো, রুটিগুলোতে একটা টিস্যু দিয়ে দিলে তাহলে রুটিগুলো অনেক বেশি সফট থাকবে, ভালো থাকবে, পানি পানি হয়ে যাবে না। যা পানি থাকবে তার টিস্যু চুষে নিবে বন্ধুরা। তো এই টিস্যুর ভিতরেই আমি রুটিগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে করে। আমার বক্সটা একটু ছোট, আপনারা বড় দেখে বক্স নিয়ে নেবেন। এভাবে করে রেখে দিব বন্ধুরা। টিস্যুটাকে আমি উপরের সাইডে দিয়ে দিব সবগুলো। এভাবে করে নর্মাল ফ্রিজে রেখে 15-20 দিন আমরা খেতে পারবো অনায়াসে। তো বন্ধুরা, প্রথম টিপসটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমি এবার দ্বিতীয় টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব কাঁচা রুটি। তো আমি প্লাস্টিক র্যাপার দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি একটা প্লেটের উপরে প্লাস্টিক আগে দিয়ে দিচ্ছি, তারপর রুটি দিয়ে দিব বন্ধুরা। কখনো আগে রুটি দিবেন না, তাহলে প্লেটের সাথে লেগে যাবে বন্ধুরা। তো প্লাস্টিকের উপরেই আমি রুটিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। প্লাস্টিক র্যাপারটা আবার দিয়ে দিয়েছি, এর উপরে আবার রুটি দিয়ে দিব বন্ধুরা। তো বন্ধুরা, এভাবে করে আমি সবগুলো রুটিকে এভাবে করে রেখে দিব। এটা আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে 1 মাস খেতে পারবো অনায়াসে। তো বন্ধুরা, আজকে আমার এই টিপসগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি এভাবেই সহজ এবং খুবই সহজভাবে রেসিপি শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে। আজকে টিপসগুলো আপনাদের অনেক বেশি কাজে দিবে এই কুরবানির ঈদে। তো সবাইকে কুরবানির ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।